গোপালবাবু আপনার কাছে শুরুতে যাচ্ছি এই হকার ইউনিয়ন আপনারা মানে হঠাৎ হঠাৎ করে বসে পড়েন এরমভাবে মানে আপনারা কি পরিযায়ী পাখির মতন খালি জায়গা পেলেই বসে পড়েন তারা সম্পূর্ণ ঠিক না বর্তমান পরিস্থিতিতে আজকে নয় কলকাতা শুধু নয় সারা দেশে হকার রয়েছে কিন্তু ঘটনা হচ্ছে যেটা হঠাৎ হঠাৎ করে বসে পড়ে এই কথাটা ঠিক নয় হকাররা নিয়ন্ত্রিতভাবেই বসে মতা বন্দ্যোপাধ্যায় বলছেন ত্রিপল টানিয়ে যেখানে পাচ্ছে ত্রিপল টানিয়ে বসে পড়বে সেটা উনি বলছেন রাতে হয় রাতের অন্ধকারে বসেন নয়তো কলকাতা পুলিশের বিভিন্ন থানাতে গিয়ে তাদের চোখে একটা পেট্টে ফো ফট্টি দেন বা তৃণমূল নেতাদেরকে বলেন যে আপনারা ভ্যানিস হয়ে যান আমরা বসে পড়ছি মানে কোনো একটা লচিত্ব থাকবে আমাদের সংগঠনের পক্ষ থেকে রাস্তায় বসে আছে এরকম হঠাৎ হঠাৎ বসে পড়েছে বিষয়টা এরকম নয় মহাত্মা গান্ধীজি যিনি বলছেন তিনি ভালোভাবে জানেন যে ওনার প্রশাসনের পুলিশ রাস্তায় বসে যানজটের সৃষ্টি করছে এবং সাধারণ মানুষের অসুবিধা করছে এবং কলকাতার বুকে এমন কোনো থানা নেই যে হকারদের কাছ থেকে প্রতিদিন বা সপ্তাহিক পয়সা উঠে না মানে বুঝলাম না হপ্তাহ মানে হপ্তাহ মানে তো হপ্তাহ মানে তো সব সাপ্তাহিক হ্যাঁ সাপ্তাহিক প্রত্যেকটি হকারের কাছ থেকে তোলা হয় ক্যালেন্ডার দেয় হ্যাঁ একদম প্রত্যেকটি থানা থেকে নেওয়া মানে ক্যালেন্ডার দেওয়া হয় হ্যাঁ ক্যালেন্ডারই দেওয়া হয় একদম কি কি দেয় ওই ক্যালেন্ডার বসার অধিকার

দু হাজার সালে মমতা ক্ষমতা আসার পর থেকেই সারা কলকাতার বুকে পুলিশের যে তোলাবাজি হকারদের উপর এবং বামফন্ট সরকার থাকাকালীন যে কিছু নিয়মকানন করা হয়েছিল যে ফুটপাথের মধ্যে হকারা বসবে হয়ে বা রাস্তার মধ্যে হকারা বসবে না হকারা নিয়ন্ত্রিত করে বসবে এবং সাধারণ হকারা নিজেদের জীবন জীবিকা রোজগার কেমন করবে সাধারণ মানুষের তারা সুবিধা করবে মানে একটা কন্ট্রাক্ট বা একটা একটা লাইসেন্স পেয়ে গেছেন আসলে এই পুলিশের মানে এই হপ্তা দিয়ে আমরা পাইনি আমরা নেই আমরা পাইনি বলতে বর্তমানে যারা বসছে তৃণমূলের কিছু লোকজন আছে এবং পরিস্থিতি পরিবেশের উপর কিছু মানুষ বাধ্য হয়ে হকারি করছে তারা পুলিশকে পয়সা দিয়ে রাস্তার মধ্যে বসে গেছে আপনাকে একটু থামাচ্ছি কারণ সুকন্যাদি আমার সঙ্গে রয়েছেন সুকন্যাদি আইনজীবী মানুষ শাসক দলের হয়ে কথা বলেন সুকন্যাদি এই পুলিশ বাংলায় ঘুষ খায় বা টাকা তোলে পুরসভাগুলো টাকা ধরে তৃণমূল নেতাদের টাকা দিতে হয় এগুলো আজ আপনারা জানলেন মানে আপনি হয়তো জানেননি মমতা বন্দ্যোপাধ্যায় আজ জানলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার কথাটা বলছেন যে যারা কাটমানি খায় বা যারা এই টাকাগুলো নিচ্ছে এবং টাকাগুলো নিয়ে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে তাদের সাথে দলের তাদের সাথে কোন রকম সম্পর্ক নেই এই ঘটনায় যারা জড়িত আপনিও সিনেমা দেখতে ভালোবাসেন আমি আপনি দুজনেই একটা মানে উত্তম কুমারের নায়ক না অনিল কাপুরের নায়ক বলে একটা সিনেমা দেখেছেন একদিনের মুখ্যমন্ত্রী

হকার উনি রাখতে বলেছেন কিন্তু টুল পেতে পঞ্চাশ স্কোয়ার ফিট একটা হকারদের দেওয়া হয় আর যারা নাকি খাবার টাবার তৈরি করে একশো স্কোয়ার ফিট দেওয়া হয়

রিপাবলিক বাংলাকে আমরা খুব বড় একজন একটা চ্যানেল বলে জানি আর তুমি যেভাবে অ্যাঙ্কারিং করো বলতে বাধ্য হচ্ছি আমাদের সত্যিই খুব ভালো লাগে কিন্তু ময়ূ দুর্গাপুরের ঘটনাটা তুমি যেটা বললে সেটা সত্যতা কি রিপাবলিক চ্যানেল কখনো যাচাই করেছে যে ঘটনাটা আদৌ কি হয়েছিল আমাদের ওখানে দুর্গাপুরে যে ছেলেটি আছে রমেন মজুমদার খুব সম্ভবত তার নাম

সিদ্ধান্ত না নয় রমেন বাবুকে জিজ্ঞেস করো ওখানে সত্যতাটা কি হয়েছিল বেশ আমি রমেন বাবু আমাদের প্রতিনিধি তাকেও জিজ্ঞেস করব আমি সুকন্যা ম্যাডাম আপনাকেও জিজ্ঞেস করলাম কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না আমি দেখতে যাচ্ছি যখন যাওয়ার আগে বা এই জানা নাকি প্রশ্রয় দিচ্ছে এই হকারদের এনক্রোচমেন্টটা সে তো আমি নেওয়ার চেষ্টা করব খুব বাংলায় আপনি নিজে আইটি সেক্টরে দীর্ঘদিন ধরে আছেন একটা সেক্টর এর পর সেক্টর সিক্স সেভেন এইট নাইন সেখানেও তো হকার বসা উচিত ছিল কোথায় গেল সেগুলো রাজার হাটের পর রানির হাট হওয়ার কথা ছিল কোথায় বলো সেগুলো একটা প্রথম কথা বলি এই যে মমতা ব্যানার্জি একটা কথা বললেন যে আমি জানি কারা টাকা তুলবে আচ্ছা আমরা তো জানি যে ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই অন্যায় তো উনি জানেন টাকা তোলেন অথচ তাদের অ্যারেস্ট কেন করছেন না উনি কালকে ন পুরো দপ্তরকে নিয়ে মিটিং করলেন আমার প্রশ্ন যে পুলিশ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে হেলথ ডিপার্টমেন্টকে নিয়ে কবে মিটিংটা হবে নাকি সেই মিটিংটা হবে না উনি নিজেই সেগুলোর দায়িত্বে আছেন জানিয়ে দেওয়া হবে না আবার সুকর্ণাদি আপনার মাঝে আমি কথা বলিনি আপনিও কথা বলবেন জানিয়ে দেওয়া হ্যাঁ আচ্ছা এবার দেখুন ওনারা বলছেন যে ওনার আপনি দুর্গাপুরের ভিডিও নিয়ে উনি অনেকক্ষণ বলে গেলেন যে সত্যতা বিচার করেননি আচ্ছা ওনারা তো নাকি বসিরাটের সন্দেশখালীর ভিডিও স্টিং ভিডিওরও সত্যতা বিচার করেননি তারপরেও তো সেই নিয়ে লেখাপত্রকে নাকি দু হাজার টাকায় কিনে নিচ্ছিলেন তাহলে তার জন্য ক্ষমা চান আজকে এবার আমি বলি ময়ূক এইটা যে পুরো বিষয়টা হচ্ছে এর পেছনে দুটো তিনটে কারণ আছে একটা কারণ হচ্ছে যে এই যে হকার তোলা এবং হকার বসানো এই করে একদফা নতুন টাকা আমদানি হবে তার বন্দোবস্ত করা দ্বিতীয় আর একটা বিষয় হচ্ছে যে মল কলকাতার যে মলগুলো সেই মলগুলোর ব্যবসা সাংঘাতিকভাবে খারাপ হয়ে গেছে গত কয়েক বছরে আমার মনে হয় কোথাও একটা জায়গা থেকে সেই মলের যারা মালিক এবং যারা সেইখানে বড় বড় ব্যবসাদার তাদের একটা চাপ আছে যে এই হকারদের তুলে দেওয়ার যাতে মলের ব্যবসাটা আবার কোনোভাবে বাড়ে এবং একটা জিনিস দেখো এই যে হকার তোলা হচ্ছে এই রাজ্য সরকার দু সালে একটা ভেন্ডিং কমিটি অ্যাক্ট বলে একটা অ্যাক্ট এনেছিলো এবং তারপরে ভেন্ডিং লাইসেন্সও দিয়েছিল এবং আমার কাছে খবর যারা ভেন্ডিং লাইসেন্স পেয়েছেন তাদেরকেও তুলে দেওয়া হচ্ছে তাহলে কি সরকার নিজের আইনটা নিজেই অগ্রাহ্য করছে আসল কথা হচ্ছে যে এই যে ব্রিটানিয়া উঠে যাচ্ছে রাজ্যে এত হিংসা চারিদিকে কাটমানির কারবার এইগুলোর থেকে নজর ঘোরাতে হবে তো সেই জন্য উনি খুব সূক্ষ্মভাবে একটা বিভেদের রাজনীতি করছেন সেই বিভেদটা হলো বাঙালি এবং অবাঙালি কিন্তু তোমার দেখো দেখো

জাল আধার কার্ড বানিয়ে সে গিয়ে আইএসআইএস মডিউল খুলে চালাচ্ছে তখন সেগুলো ওনার রাজ্যের আইবি ওনার রাজ্যের পুলিশ জানতে পারে না যে পুলিশ শেখ শাহজাহানকে গার্ড অফ অনার দিয়ে কোর্টে পেশ করে সেই পুলিশকে উনি তখন কোনো জবাব দিয়ে চান না কেন কারণ সেখানে রাজীব কুমারের কাছে লাল ডায়েরি আছে ওনার ভাইপোর নাম বেরিয়ে যাবে সেই জন্য আর সুকন্যাদি বলছেন ওনারা যারা কাটমানি খায় তাদের পেছনে দাঁড়ান না তাহলে কাকুকে তো এসএস এম এ প্রেগনেন্সি টেস্ট ছাড়া বাকি সব টেস্ট করে ফেলেছিলেন যাতে ভয়েস স্যাম্পল টেস্ট না করা যায় তাহলে কেন কাকুর পেছনে এত জোর দিয়ে দাঁড়িয়েছিলেন শেখ শাজাহানকে যখন অ্যারেস্ট করে শেখ সাজাহানের মামলা যাতে সিবিআই এর হাতে না যায় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা লড়ছেন তাহলে কাদের জন্য দাঁড়াচ্ছেন তখন